দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? জামেলা। জামেনা? আচ্ছা, খালি নাকি ঝামেলা, কোনটা? জামেনা। আচ্ছা, তো ঝামেলা আবার স্বামীর সাথে খালি ঝামেলা করেন না? তো ঝামেলা করছি বলে তো বিদায় চলে গেছে, বাচ্চা আছে একটা। প্রতিবেদন আগে একটা সার ছিলাম, একজন আশা দিছিল, ভরসা দিছিল, তার সঙ্গে এক বছর কথা বলছিলাম। কথা বলার পরে আমার জায়গা আছে দিয়ে দিছি, বলছিল যখন ঘর বাইন্দা দিব আশা ভরসা দিয়া আমার সাথে কথাবার্তা বললা, সে আমার সাথে বেমানি করছে, তাই কি বাধ্য হয়ে আমি প্রতিবেদনের সামনে আসি, নাহলে প্রতিবেদনের সামনে আসার কোনো আমার ইচ্ছা ছিল না। মানে আপনার বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা আসেনি? বাচ্চা আছে। কয়টা? একটা ছেলে বাচ্চা। সংসার হয়েছিল কতদিন? সংসার চার বছর। থাকেন কোথায়? থাকি এখন নাটোরে। নাটোরে থাকে, গ্রামে না? আচ্ছা, কার কাছে? বাবা মার সাথে থাকে। বাবা মার সাথে থাকে। তো বিয়ের তো মানুষ স্বামীর কাছে থাকে, তো আপনি? স্বামীর কাছে থাকে, স্বামী নেশা পানি করতো, মারধর করতো, অত্যাচার করতো, এভাবে করতে করতে ফিরা চলে গেছে বাচ্চা হওয়ার পরে। আচ্ছা, তো কখনো চিন্তা করছেন যে বাপের বাড়ি থেকে আবার স্বামী বাড়ি থেকে আবার বাপের বাড়ি আসতে হবে? না, কখনো ভাবি নাই যে আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে এরকম গ্যাঞ্জাম হবে, বাবার বাড়ি আবার চলে যেতে হবে বাচ্চারা। স্বামী কি করতো, গৃহস্থ কাজ করতো নাকি? হ্যাঁ, কাজ করতো দোকানে। তো স্বামীকে একটা বিয়ে করছে নাকি একাই আছে? এখন সে বিয়ে করছে না, একা আছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি জানি না সেটা। তো আপনার বিয়ে করবেন না এখন? ভাই, সেরকম একটু মনের মতো মানুষ পাই যে বিয়ে শাদি করবো, ছিলাম একজনের আশা এক বছর, তার সাথে কথা বললাম, বিয়ের আশা ভরসা দেখাইলো, অনেক কিছুর আশা ভরসা দেখাইলো, সে লাস্ট আমার সাথে বেমানি করলো। আচ্ছা, তো জামানার পাশে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে ভাইয়া, নাম্বার দেবো। তো দর্শক, আপনারা জামেনাবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01319300883। আমি নাম্বারটা আরও বলছি, 01319300883। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।